আসসালামু আলাইকুম। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাবো, এটিতে অবিস্ময়কর পদ রয়েছে, যেটিতে পদের সংখ্যা রয়েছে 22টি। এটিতে আপনারা এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয়ে আবেদনটি করতে পারবেন। তেমন এখানে মোট 4টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেটিতে আপনারা খুবই সহজেই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি আপনারা সম্পন্ন করতে পারবেন। তো আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি কি পদ রয়েছে, কি কি পদের সংখ্যা এবং আপনাদের আবেদনের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং কত টাকা আপনাদের পরীক্ষার্থী জমা দিতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ির, এটির অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদনটি শেষ হবে 11 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো 12 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে। প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স সময় হতে হবে 30 বছরের মধ্যে। তো এই নিয়োগের 1 নম্বর যে ফর্টি রয়েছে সেটি হলো ক্যাডেট চেকিং কাম সায়রাত সহকারী, পদের সংখ্যা রয়েছে 2টি। 2 নম্বর ফর্টি রয়েছে সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা রয়েছে 3টি। তো 1 ও 2 পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে, অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 3 নম্বর ফর্টি রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 22টি। 4 নম্বর ফর্টি রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 1টি। তো এখানে 3 ও 4 নং ক্রমিকের পদের ক্ষেত্রে আপনারা যারা এসএসসি বা সমমান পাশ করেছেন তারা এটিতে আবেদনটি করতে পারবেন। আর আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি যদি সেখানে ক্লিক করেন সেক্ষেত্রে এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো এখানে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, তারপর এমন একটি পেজ পাবেন, আপনি যে পদে আবেদনটি করবেন সে পদটি এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। তো আপনার যাদের অল জবের আইডি রয়েছে আপনি এখানে ইয়েস করে আপনার অল জব আইডিটি দিয়ে নেক্সট করলে পরবর্তী যে অ্যাপ্লিকেশন ফর্মটি আসবে সেটি অটো ফিল হয়ে চলে আসবে। আর আপনার যাদের অল জবের আইডি নিয়ে আপনি এখানে নো করে নেক্সটে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। তো এটির আবেদনটি যেহেতু টেলিটকের মাধ্যমে আপনাদের সম্পন্ন করতে হবে, টেলিটকের মাধ্যমে আবেদনের ফর্মটি কীভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি ওপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে। 1 ও 2 নং কমিকের পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা, 3 ও 4 নং কমিকের পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। আর এই ফিটি আপনি কিভাবে টেলক ফের মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে SMS এর নিয়মাবলটি দেওয়া রয়েছে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে ফিটি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবেন, তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্রটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি যে ওয়েবসাইটের যে ঠিকানাটি রয়েছে এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র রাজবাড়ি জেলার স্থায়ী বাসিন্দারা এটিতে আবেদনটি করতে পারবেন। তো আসলে এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।